সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বাদশ শ্রেণী তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের পার্ট 24 নিয়ে আলোচনা করব। এখানে আছে অ্যালকাইল হ্যালাইড। আসলে অ্যালকাইল হ্যালাইড আমি কাকে বলবো, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু একটা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ উৎপন্ন করবে তাদেরকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলে থাকি। অ্যালকাইল হ্যালাইড একটা সাধারণ সংকেত আছে, অর্থাৎ অ্যালকেনের যে সাধারণ সংকেত আছে সেখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গিয়ে সেখানে মনে করো একটা হ্যালোজেন পরমাণু যুক্ত হবে, যেখানে টু হতো সেখানে মনে করো ওয়ান হবে, অর্থাৎ সিএল ইজ টোয়েলভ এন প্লাস টু, সেটা হচ্ছে অ্যালকেনের সংকেত। এবং সেখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে গিয়ে সেখানে যদি একটা হ্যালোজেন পরমাণু যুক্ত হয় তখন তার সাধারণ সংকেত হবে সিএল ইজ টোয়েলভ এন প্লাস ওয়ান এক্স। এই ধরনের যৌগসমূহকে সাধারণত আমরা হ্যালোজেন অ্যালকেন বলে থাকি। হ্যালোজেন অ্যালকেনে অবশ্যই হ্যালোজেন থাকবে একটা, আবার হ্যালোজেন অ্যালকেন মনে করো আমরা অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেন অ্যালকেন আমরা একটা মাত্র হ্যালোজেনের কথা বলছি, অ্যালকাইল হ্যালাইড কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে হ্যালোজেন অ্যালকেন একটা হচ্ছে পলি হ্যালোজেন অ্যালকেন। যেটা হ্যালোজেন অ্যালকেন বলবো সেটা হচ্ছে যে একটা মাত্র হ্যালোজেন থাকবে, যেটা পলি হ্যালোজেন অ্যালকেন বলবো সেখানে দুই বা তার অধিক হ্যালোজেন পরমাণু থাকবে। এই ধরনের যৌগগুলোকে সাধারণত আমরা পলি হ্যালোজেন অ্যালকেন বলবো, আর যেগুলোর মধ্যে হ্যালোজেন পরমাণু একটা থাকবে তাদেরকে আমরা সাধারণত হ্যালোজেন অ্যালকেন বলবো। তাহলে এই হ্যালোজেন অ্যালকেনে মনে করে একটা যৌগ বিশেষ করে আমরা বলতে পারি, যেমন মিথাইল ক্লোরাইড, যেমন ইথাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে যে হ্যালোজেন অ্যালকেন। যেমন মনে করো CH2 CH3 CH2 X, বা এটা হচ্ছে ইথাইল হ্যালাইড, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তাহলে আসলে এগুলো হচ্ছে হ্যালোজেন অ্যালকেন, কারণ সেখানে হ্যালোজেন পরমাণু একটি মাত্র আছে। তাহলে এই হ্যালোজেন অ্যালকেনগুলো সাধারণত আমরা বিভিন্ন যৌগ থেকে প্রস্তুত করতে পারি, বিশেষ করে অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারি, অ্যালকেন থেকে প্রস্তুত করতে পারি এবং অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারি। এগুলো থেকে সাধারণত আমরা হ্যালোজেন অ্যালকেন প্রস্তুত করতে পারি। অ্যালকোহল থেকে আমরা সাধারণত হ্যালোজেন অ্যালকেন প্রস্তুত করে থাকি, যে বিশেষ করে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, যেমন একটা অ্যালকাইল অ্যালকোহলের মধ্যে আমি যদি মনে করো সেখানে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দিই তাহলে সেখানে হ্যালোজেন অ্যালকেন উৎপন্ন হবে। যেমন অ্যালকোহল থেকে আমরা আনতে পারি যেমন CH3 CH2 OS, এখানে যদি তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ডাইক্লোরাইড বা থাইওনিল ক্লোরাইড এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি বিক্রিয়া তুমি যদি যুক্ত করো, মিশ্রিত করো, মিশ্রিত করে সামান্য তাপ দাও, তখন সেখানে কী উৎপন্ন হবে, সেখানে অ্যালকাইল হ্যালাইড পাবে। অর্থাৎ যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করা হচ্ছে সেখানে আমরা ইথাইল ক্লোরাইড পাবো, এবং তার সাথে কী পাবে, ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করার কারণে আমি সেখানে ফসফরাস অক্সিক্লোরাইড পেলাম, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পেলাম। যদি আমি যদি ফসফরাস ট্রাইক্লোরাইড ব্যবহার করি তাহলে এটার সাথে আমি পাবো ফসফরাস অ্যাসিড, আর যদি আমি থাইওনিল ক্লোরাইড ব্যবহার করি এটার নাম হচ্ছে থাইওনিল ক্লোরাইড, থাইওনিল ক্লোরাইড যদি ব্যবহার করি সেখানে অ্যালকাইল হ্যালাইড প্লাস সেখানে সালফার ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। এটা হচ্ছে একটা অ্যালকোহল থেকে আমরা কীভাবে হ্যালোজেন অ্যালকেন পাবো তার একটা পদ্ধতি দেখালাম। এরপর অ্যালকেন অ্যালকেন বিশেষ করে মনে করেন মিথেন বলো ইথেন বলো, এগুলোকে আমরা যদি ক্লোরিনেশন করি হ্যালোজেনেশন করি তাহলে সেখান থেকে আমরা ধাপে ধাপে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে মিথাইল হ্যালাইড, তারপর মিথিলিন হ্যালাইড, তারপর হেলুফরম, তারপর ট্যাট্রা হেলু মিথেন, এই ধরনের কম্পাউন্ড পাবো, অর্থাৎ কার্বন ট্যাট্রা হ্যালাইড, এই ধরনের কম্পাউন্ড পাবো। আমি যদি এখানে ক্লোরিনের কথা বলি তাহলে আমরা জানি ক্লোরিন মৃদু সূর্যালোকে ইউবিরশ্মির মধ্যে সাধারণত এখানে কী হবে, ইউবিরশ্মিতে সেখানে আমরা মিথাইল ক্লোরাইড পাবো CH3Cl প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর যদি মনে করি এটাকে এই মিথাইল ক্লোরাইডকে যদি আরেকবার ক্লোরিনেশন করো তাহলে সেখানে আমরা কী পাবো, মিথিলিন ক্লোরাইড পাবো প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। আবার যদি এই মিথিলিন ক্লোরাইডকে যদি আবার যদি ক্লোরিন দাও তাহলে সেখানে আমরা ক্লোরফর্ম পাবো প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। এই ক্লোরফর্মের মধ্যে যদি সেখানে আমরা যদি ক্লোরিন দিই তাহলে কিন্তু সেখানে আমরা কার্বন ট্যাট্রা ক্লোরাইড পাবো প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো, প্রতিবারে পাচ্ছি।
কিন্তু আসলে অ্যালকেন থেকে হ্যালোজেন অ্যালকেন প্রশ্ন, মানে প্রথম রিয়াকশনটা যদি মনে করো পলি হ্যালোজেন অ্যালকেন উৎপন্ন করতে হয়, এই যে মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো হচ্ছে পলি হ্যালোজেন অ্যালকেন। অর্থাৎ পলি হ্যালোজেন অ্যালকেন মানে যে সমস্ত হ্যালোজেন, যে সমস্ত অ্যালকাইল হ্যালাইডে মনে করো দুই বা তার অধিক হ্যালোজেন পরমাণু থাকবে তাদেরকে আমরা পলি হ্যালোজেন অ্যালকেন বলে থাকি। এরপরে আমি অ্যালকিনের কথা বললাম, অ্যালকিন থেকেও মনে করো আমরা সাধারণত বিশেষ করে হ্যালোজেন অ্যালকেন পেতে পারি। এখানে যদি আমি যে হাইড্রোজেন ক্লোরাইড দিই বা হাইড্রোজেন ব্রোমাইড দিই, তাহলে এখানে কিন্তু হ্যালোজেন অ্যালকেন এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। যদি আমি যদি এভাবে দিই, এটা দিই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকেন হবে। আমার হ্যালোজেন অ্যালকেন কিন্তু তিন ধরনের আছে, মনে হ্যালোজেন অ্যালকেন তিন ধরনের আছে, একটা হচ্ছে যে প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন, একটা হচ্ছে সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকেন, একটা হচ্ছে টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন। এই যে আমি প্রাইমারি হ্যালোজেন অ্যালকেনটা, সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকেনটা পেলাম, এটা সম্পূর্ণরূপে মার্কোনিফের রুলের উপর ভিত্তি করে হলো। আর যদি আমি যদি প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন উৎপন্ন করতে চাই, মনে করো প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন আমি উৎপন্ন করতে পারবো, তো মার্কোনিফের বিপরীত রুল মোতাবেক এখানে হাইড্রোজেন পারক্সাইড দিলে সেখানে CH3 CH2 CH2 Cl হবে। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি এটা মনো হ্যালোজেন অ্যালকেন, অর্থাৎ এটা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন, এটা হচ্ছে সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন উৎপন্ন করতে চাই তা কিন্তু করা যাবে, তবে সেখানে ধাপে ধাপে করতে হবে। অর্থাৎ এখানে মিথাইলমূলক আনতে হবে, এমন একটা অ্যালকিন যৌগ নিতে হবে যে অ্যালকিন যৌগের মধ্যে পার্শ্ব শিখর সহ আছে। যেমন আমরা টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন প্রস্তুত করতে পারি, যেমন এখানে মনে করো আমি CH3 দিলাম, ডবল বন্ড দিয়ে আমি CH2 দিলাম। এখানে যে আমি যে হাইড্রোজেন ক্লোরাইড দিই, ঠিক মার্কোনিফের রুল মোতাবেক, যে কারণে হাইড্রোজেন পরিমাণ কম সেখানে হ্যালোজেন পরমাণু যুক্ত হবে, তখন এটা টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন সাধারণত আমরা এভাবে প্রস্তুত করতে পারি। এই যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন, অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে মনো হ্যালোজেন অ্যালকেন। এই মনো হ্যালোজেন অ্যালকেনগুলি সাধারণত আমরা অ্যালকিন যৌগ থেকে প্রস্তুত করতে পারি, যেগুলো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন আমরা এই পদ্ধতির মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা প্রস্তুত করতে পারি। আর এরপরে মনে করো আমি অ্যালকাইল হ্যালাইড হ্যালোফর্ম বিক্রিয়াটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, হ্যালোফর্ম বিক্রিয়া আমরা কাকে বলবো? হ্যালোফর্ম বিক্রিয়াটা হচ্ছে যে হ্যালোফর্ম সাধারণত আমরা কোন যৌগকে বলে থাকি? এই ধরনের একটা যৌগ আছে যেটাকে আমরা হ্যালোফর্ম বলে থাকি। হ্যালোফর্ম বিক্রিয়া আমরা কাকে বলবো? হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে আসলে মনে করো তিন ধরনের যৌগ, আমি তিন ধরনের বলবো, চার ধরনের যৌগ সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়া অংশ নেয়। একটা হচ্ছে অ্যালডিহাইড যৌগ CH3 CH2, একটা হচ্ছে কিটোন যৌগ, একটা হচ্ছে কিটোন যৌগ, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল যৌগ, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল যৌগ। এই যৌগসমূহ সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়া অংশ নেয়। হ্যালোফর্ম বিক্রিয়া সাধারণত কী দিয়ে করতে হয়? হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সেখানে ধাপ দেবে, সেখানে তোমরা হ্যালোফর্ম পাবে। প্রত্যেকটা যৌগের মধ্যে আমি যদি এরকম হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি মিশ্রিত করে অ্যালকোহল, তাহলে আমরা এখানে কী পাবো? হ্যালোফর্ম পাবো, প্লাস সেখানে কী পাবো? প্লাস সোডিয়াম ফরমেট প্লাস সোডিয়াম হ্যালাইড প্লাস ওয়াটার পাবে। ঠিক একই রকমভাবে আমি যদি কিটোনের মধ্যে দিই হ্যালোজেনটা, তাহলে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করে সেখানে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া পাবো, প্লাস এখানে CH3 CN সোডিয়াম ইথানল পাবো, প্লাস সোডিয়াম হ্যালাইড পাবো, প্লাস পানি পাবো। আবার এই বস্তুর মধ্যে যে প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি হ্যালোজেন দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাপ দিই, তাহলে সেখানে মনে করো আমি হ্যালোফর্ম পাবো, প্লাস সোডিয়াম ফরমেট পাবো, প্লাস সোডিয়াম হ্যালাইড পাবো, প্লাস পানি পাবো। ঠিক একই রকমভাবে আমি যে সেকেন্ডারি হ্যালোজেন অ্যালকেনকে যদি হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়, তাহলে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে যদি উত্তপ্ত করা হয়, তখন সেখানে আমরা হ্যালোফর্ম পাবো, প্লাস সোডিয়াম ইথানোয়েট পাবো, প্লাস সোডিয়াম হ্যালাইড পাবো, প্লাস পানি পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি হ্যালোফর্ম বিক্রিয়া পাবলাম চার ধরনের যৌগ, অর্থাৎ আসলে দুই ক্যাটাগরির যৌগ, কিন্তু যৌগ হচ্ছে, যৌগের সংখ্যা হচ্ছে চারটি। একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল।
আসলে দুই ক্যাটাগরির যৌগের কথা, দুই জাতের যৌগের কথা বললাম। তার হচ্ছে কিছু কার্বনের যৌগ বা কার্বনের যৌগ, আর কিছু হচ্ছে অ্যালকোহল যৌগ। এই দুটো হচ্ছে কার্বনিক বা কার্বনের যৌগ, এই দুইটা যৌগ হচ্ছে অ্যালকোহল যৌগ। এরা কিন্তু সাধারণত হেলিফর্ম বিক্রিয়া দেয়। হেলিফর্ম বিক্রিয়া অংশ নেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় হ্যালোজেন এবং সিডিয়াম হাইড্রোক্সাইড। এগুলোর সাথে যখন বিক্রিয়া করা হয় তখন প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে হেলিফর্ম পাচ্ছি আমরা। তো এইভাবে সাধারণত আমরা হেলিফর্ম বিক্রিয়া প্রস্তুত করতে বা হেলিফর্ম বিক্রিয়া দেখাতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবে, বিশেষ করে কিছু কিছু যৌগ আছে যদিও বা তাদের মধ্যে কার্বনের মূল আছে কিন্তু হেলিফর্ম বিক্রিয়া অংশ নেয় না। এই ধরনের যৌগগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিডের জাত। সাধারণত জৈব অ্যাসিড বলতে আমরা বুঝি অর্গানিক অ্যাসিড, সেটা হচ্ছে মনে করো অ্যাসিডিক অ্যাসিড বা ইথানল অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড চারটা দাঁত আছে, একটা হচ্ছে যে তোমার অ্যাসিড ক্লোরাইড, একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, একটা অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড মানে অ্যাসিড হ্যালাইড, একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, আর একটা হচ্ছে যে অ্যাসিড অ্যানহাইড্রেট, আর একটা হচ্ছে তোমার এস্টার। এই চার ধরনের যৌগগুলো সাধারণত আমরা তাদের বলে থাকি যে অ্যাসিড জাত, অর্থাৎ জৈব অ্যাসিডের জাত। যে আমি বললাম অ্যাসিডিক অ্যাসিড এটা একটা জৈব অ্যাসিড, এবং যে অ্যাসিড অ্যাসিড হ্যালাইড মানে ইথানোয়েল ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড সাধারণত ইথানামাইড, এস্টার সাধারণত অ্যাসিটিক ইথাইল অ্যাসিটেট ইথাইল অ্যাসিটেট, অ্যাসিড অ্যানহাইড্রাইড CH3 C double bond 2 O C double bond 2 CH3, ইথানিক অ্যানহাইড্রাইড। এরা কিন্তু এই এই পাঁচটা যৌগ সাধারণত হ্যালোজেনের সাথে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নো রিয়েকশন, কোনো বিক্রিয়া করবে না, অর্থাৎ এরা হেলোফর্ম বিক্রিয়া অংশ নেবে না। তার কারণ হচ্ছে এখানে যদিও বা কার্বনাইন মূলক আছে কিন্তু কার্বনাইন মূলকের সাথে যদি এই তার পাশে যদি কার্বনাইন মূলক এক পাশে তো মিথার আছে ঠিক আছে, আর এক পাশে অবশ্যই অ্যালকাইল বা হাইড্রোজেন থাকতে হবে, কিন্তু সরাসরি অ্যালকাইল বা হাইড্রোজেনের সাথে সেখানে যুক্ত না থাকায় সাধারণত সেটাকে আমরা এই হেলিফর্ম বিক্রিয়া দেখায় না এই কথাটা বলতে পারি। কারণ এখানে আছে অক্সিজেন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে অক্সিজেন, এখানে আছে আবার অক্সিজেন। এই কার্বনের মূলক যদিও বা এক পাশে অ্যালকাইন মূলক আছে কিন্তু অপর পাশে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বা মনে করে অ্যালকাইন মূলক নেই, সে জন্য তারা সাধারণত হেলিফর্ম বিক্রিয়া অংশ নেয় না। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একটা প্রশ্ন হিসেবে আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে ক্লোরোফর্ম কীভাবে প্রস্তুত করবে সে সম্পর্কে আমি একটু ধারণা দেবো। ক্লোরোফর্ম সাধারণত আমরা প্রস্তুত করে থাকি দুইটা পদ্ধতিতে, আমরা ক্লোরোফর্ম প্রস্তুত করে থাকি। একটা পদ্ধতি হচ্ছে ইথানল থেকে, আর একটা হচ্ছে প্রোপানল থেকে এসিটোন থেকে। যেমন এখানে ইথানল থেকে ইথানল বা এসিটোন CH3CH2S অথবা প্রোপানল, এই দুইটা কম্পাউন্ড থেকে সাধারণত আমরা ক্লোরোফর্ম প্রস্তুত করে থাকি। এই ক্লোরোফর্মের মধ্যে সেখানে আরও দুইটা বস্তু দিতে হয়, একটা হচ্ছে যে মনে করো ব্লেসিং পাউডার এবং আরেকটা হচ্ছে পানি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে এই ব্লেসিং পাউডার এবং পানির মধ্যে রিয়েকশন হবে, রিয়েকশন হয়ে সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এরপর উৎপন্ন ক্লোরিন ইথানলের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেখানে ইথানল উৎপন্ন করবে, ইথানল আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেখানে ক্লোরাল উৎপন্ন করবে, ক্লোরাল থেকে ক্লোরালকে আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করে সেখানে ক্লোরোফর্ম উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা আসলে চারটা দাঁত হচ্ছে, যে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ব্লেসিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরো ক্লোরাইড সেটা ওয়াটারের সাথে রিয়েকশন করে সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। উৎপন্ন এই ক্লোরিন গ্যাস কী করবে, ইথানলের সাথে রিয়েকশন করবে। ইথানল মানে হচ্ছে CH3CH2S, ইথানলের সাথে যখন ক্লোরিন রিয়েকশন করবে তখন সেখানে তোমরা পাবে যে ইথানল প্লাস ইথানল প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আবার এই ইথানল যখন মনে করি ইথানলের মধ্যে যখন ক্লোরিনের বিক্রিয়া আবার ঘটাবে, ক্লোরিন মনে করি প্রথম অবস্থায় আমি বিক্রিয়া 1 মোল ক্লোরিন দিলাম, দ্বিতীয় অবস্থায় আবার যদি আমি 3 মোল ক্লোরিন দিই সেখানে আমি ক্লোরাল পাবো। কী পাবো প্রিয় শিক্ষার্থীরা? ক্লোরাল। সেই ক্লোরালটা আসলে হচ্ছে কি, ট্রাই ক্লোরো ইথানল, ট্রাই ক্লোরিন ইথানল প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। এই ট্রাই ক্লোরো ইথানল, যে ট্রাই ক্লোরো ইথানল বা ক্লোরাল সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করে সেখানে উৎপন্ন হবে ক্লোরোফর্ম। এই ধরনের ক্লোরোফর্ম আমরা পাবো, সেখানে ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম ফরমেট একটা লবণ সেটা উৎপন্ন হবে। যে শিক্ষার্থী, এই চারটা দাফে সাধারণত আমরা ক্লোরোফর্ম প্রস্তুত করতে পারি। প্রথম দাফে আমরা দেখলাম যে ব্লেসিং পাউডার ক্লোরিনের সাথে রিয়েকশন করবে, রিয়েকশন করে সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
সরি ব্লেসিং পাউডার পানির সাথে রিয়েকশন করবে, পানির সাথে রিয়েকশন করে সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিজুম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, উৎপন্ন ক্লোরিন ইথানলের সাথে রিয়েকশন করে ইথানল এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে, উৎপন্ন ইথানল পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরাল উৎপন্ন করবে, যেটার নাম যেটার ইফেক্ট নেম হচ্ছে ট্রাইক্লোর ইথানল, এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে, উৎপন্ন ট্রাইক্লোর ইথানল কোলিজনের সাথে রিয়েকশন করে সেখানে ক্লোরফর্ম উৎপন্ন করবে এবং ক্যালসিয়াম ফর্মেট উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটি ধাপে সাধারণত আমরা কি উৎপন্ন করতে পারি? ক্লোরফর্ম উৎপন্ন করতে পারি। আবার আরেকটা কম্পাউন্ডের কথা বললাম যে প্রোপানল, সে প্রোপানলও কিন্তু আমরা জানি যে এই প্রোপানল এখানে রিয়েকশন করবে, তার প্রথমে ব্লেসিং পাউডার পানির সাথে রিয়েকশন করে যে ক্লোরিনটা উৎপন্ন হবে সেই ক্লোরিনের সাথে প্রোপানল রিয়েকশন করবে, প্রোপানল রিয়েকশন করার পর সেখানে কি উৎপন্ন হবে? সেখানে ট্রাইক্লোর প্রোপানল উৎপন্ন হবে, অর্থাৎ এখানে যে দুইটা মিথাইলগুলোর কাছে যে কোনো একটা মিথাইলগুলোকে তিনটা হাইড্রোজেন পরমাণু তিনটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে সেখানে কি উৎপন্ন হবে? ট্রাইক্লোরো ইথানল উৎপন্ন, ট্রাইক্লোরো প্রোপানল উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এই ট্রাইক্লোরো প্রোপানল যেটা আমরা পেলাম কিছুক্ষণ আগে, যে ট্রাইক্লোরো প্রোপানল, এই যে ট্রাইক্লোরো প্রোপানল সেটা পুনরায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরফর্ম উৎপন্ন করবে প্লাস এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফর্মেট উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে সাধারণত আমরা ক্লোরফর্ম প্রস্তুত করতে পারি। ক্লোরফর্মের একটা শনাক্তকরণ আছে, ক্লোরফর্মের বিশুদ্ধতা যাচাই আছে, ক্লোরফর্ম সংরক্ষণ আছে, এই তিনটা বস্তু কিন্তু ইম্পর্টেন্ট। ক্লোরফর্ম তুমি সাধারণত কীভাবে শনাক্ত করবে? আমরা জানি ক্লোরফর্ম শনাক্ত করার জন্য আমরা দুইটা রিয়েজেন্ট ব্যবহার করি, একটা হচ্ছে প্রাইমারি ইমিন আর একটা হচ্ছে অ্যালকোহল এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। আবার প্রাইমারি ইমিন শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করি ক্লোরফর্ম এবং অ্যালকোহল এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে মনে করো ক্লোরফর্ম যখন আমি শনাক্ত করবো, এখানে মেইন প্রোডাক্ট মেইন রিয়েক্টেন্ট হিসাবে আমরা ক্লোরফর্মকে রাখবো, এর সাথে যদি আমরা যদি প্রাইমারি ইমিন দিই, অর্থাৎ এটা ফিনাইল ইমিনও দিতে পারি, মিথাইল ইমিনও দিতে পারি, এবং সেখানে যদি অ্যালকোহল এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি মিক্স করে থাকি এবং সেখানে যদি তাপ দিই, তাহলে এখানে মিথাইল কার্বিলেমিন উৎপন্ন হবে, যেটার নাম হচ্ছে অ্যালকাইল, অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড, উৎকট গন্ধযুক্ত একটা গ্যাস, বিশ্রী গন্ধযুক্ত একটা গ্যাস, এটি উৎপন্ন হলে আমরা মনে করবো সেখানে ক্লোরফর্ম আছে, এই দুইটা বস্তু মিশ্রিত করার পর। এবং সেখানে আরও কিছু আমি প্রোডাক্ট পাবো, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এই বস্তুটি উৎপন্ন হওয়া মানে এটা হচ্ছে উৎকট গন্ধযুক্ত বিশ্রী গন্ধযুক্ত একটা গ্যাস, যেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ঠিক একইরকমভাবে আমি যদি এখানে ফিনাইল ইমিন দিই, এটা মনে করি আমি ফিনাইল ইমিন ব্যবহার করলাম এই ক্লোরফর্মের সাথে এবং অ্যালকোহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাপ দিলাম, তখন সেখানে আমি ফিনাইল আইসোসায়ানাইড পাবো। এই ফিনাইল আইসোসায়ানাইডটা কিন্তু উৎকট গন্ধযুক্ত একটা গ্যাস, যেটা উৎপন্ন হওয়ার মাধ্যমে প্রমাণ হবে যে সেখানে ক্লোরফর্ম আছে। আবার আমি যদি কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে জানিয়েছি যে প্রাইমারি ইমিন যদি শনাক্ত করতে চাই, সেখানে মনে করো আমরা বলতে পারবো যদি আমরা ক্লোরফর্ম এবং ক্লোরিন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, সেখানে উৎকট গন্ধযুক্ত একটা গ্যাস উৎপন্ন হবে, যেটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা মিথাইল আইসোসায়ানাইড। প্রিয় শিক্ষার্থীরা, এটা উৎপন্ন হওয়ার মাধ্যমে বোঝা যাবে যে সেখানে ক্লোরফর্ম আছে, প্লাস সেখানে কী হবে, প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার হবে। এবার সাধারণত আমরা ক্লোরফর্ম প্রস্তুত করতে পারি, ক্লোরফর্ম আমরা সংরক্ষণ করবো। সাধারণত ক্লোরফর্ম অনেক সময় দেখা যায় যে আমরা সংরক্ষণ করতে হলে এটা অন্ধকারে সংরক্ষণ করতে হবে, যেন সেখানে আলো বাতাসের সংস্পর্শ না হয়। যদি আলোকের উপস্থিতিতে বা মনে করো বাতাসের উপস্থিতিতে দেখা যাবে যে ক্লোরফর্ম সাধারণত অক্সিজেন দ্বারা চার্জ হয়ে বাতাস থেকে অক্সিজেন উৎপন্ন হবে, আবার আলো থেকে অক্সিজেন উৎপন্ন হবে, এগুলো রিয়েকশন করে সেখানে দেখা যাবে যে একটা বিষাক্ত ফসজিং গ্যাস উৎপন্ন করে। যে বিষাক্ত ফসজিং গ্যাস যদি কোনো জীবের দেহের মধ্যে মনে করো প্রয়োগ করা হয়, তাহলে এটা খুব দ্রুত মৃত বস্তু পরিণত হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে একটা জীবাণুনাশক পদার্থ, ফসজিং গ্যাস একটা বিষাক্ত পদার্থ। অর্থাৎ যখন এই ক্লোরফর্ম, এই যে ক্লোরফর্মকে যখন মনে করো মুক্ত বায়ুর মধ্যে রেখে দেওয়া হবে বা কোলা আলোকের মধ্যে রাখা হবে, তাহলে সূর্যালোকে, মৃদু সূর্যালোক হোক, প্রকট সূর্যালোকে হোক, এটা সেখান থেকে সেখানে অবশ্যই অক্সিজেন উৎপন্ন হবে, সে অক্সিজেন দ্বারা ক্লোরফর্ম জারিত হয়ে সেখানে ফসজিং গ্যাস উৎপন্ন হবে, বিষাক্ত একটা গ্যাস ফসজিং গ্যাস উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এবং এই ফসজিং গ্যাসকে সাধারণত দূরীভূত করার জন্য, প্রশমিত করার জন্য এখানে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হবে, 1% ইথাইল অ্যালকোহল। 1% ইথাইল অ্যালকোহল যখন ব্যবহার করা হবে, সেখানে দেখবে ইথাইল কার্বনেট উৎপন্ন হবে,
ইথার কার্বনেট কিন্তু প্রিসিপিটেট করবে, প্লাস সেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এটা যখন প্রিসিপিটেট করবে, এটা আবার সেপারেশন করে সে ক্লোরোফর্মকে আমরা সাধারণত আবার বিশুদ্ধভাবে নিতে পারি। আবার এই যে ক্লোরোফর্ম বিশুদ্ধ আছে কিনা সেটা আমরা এটা এই পদ্ধতির মাধ্যমে যাচাই করতে পারি। এই রিয়েকশনটা এটা হচ্ছে আসলে সংরক্ষণের জন্য বললাম, এটা কি বললাম প্রিয় শিক্ষার্থীরা, সংরক্ষণ কি সংরক্ষণ করবে, ব্লেসিং পাউডার সংরক্ষণ করবে। এবং ব্লেসিং পাউডারের বিশুদ্ধতা যাচাই করার জন্য, এটা বিশুদ্ধ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একই রকম একটা রিয়েকশন সংঘটিত হবে এবং সেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। যদি মনে করো ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দেখবে এই সিলভার নাইট্রেটের সাথে রিয়েকশন করে সেখানে কি উৎপন্ন করবে, সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট করবে, প্লাস হাইড্রোজেন প্লাস নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যখন সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেট করবে এবং সেটাকে যদি আমি প্রিসিপিটেটকে দুইভাগে ভাগ করে নিই, তাহলে দেখবো এক ভাগের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় এটা দ্রবীভূত হয়ে যাবে, আর এক ভাগের মধ্যে যদি কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় যখন আড়াচাড়া করা হোক না কেন কিন্তু সেটা দ্রবীভূত হবে না, অদ্রবীভূত অবস্থা থাকবে। তখন বুঝতে পারবে যে সেখানে ক্লোরোফর্ম আর বিশুদ্ধ অবস্থায় নেই, এটা অবশ্যই বিষাক্ত হয়ে গেল। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সাধারণত আমরা ক্লোরোফর্ম প্রস্তুত করতে পারি। এরপর মনে করে অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যালকাইল অ্যারোমেটিক হ্যালাইড, অ্যারোমেটিক হ্যালাইডের সাধারণত আমরা বিভিন্নভাবে প্রস্তুত করতে পারি। বিশেষ করে অ্যারোমেটিক হ্যালাইড প্রস্তুত করার জন্য আমরা ব্যবহার করি, বিশেষ করে বেঞ্জিন থেকে আনতে পারি, বেঞ্জিনের মধ্যে ক্লোরিন দিলে যেগুলো আগে বিক্রিয়া দেখানো হলো ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে সেখানে ক্লোরোবেঞ্জিন পাবে। তারপর বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা পেতে পারি, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে স্যাংমিয়া রিয়েকশনের মাধ্যমে, অর্থাৎ সেখানে তুমি কিপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে যদি উত্তপ্ত করো সেখানে কিন্তু আমরা কী পেতে পারি, সেখানে আমরা ক্লোরোবেঞ্জিন পেতে পারি। তার আবার ফেনল, ফেনলকে যখন জিঙ্ক ধাতু দিয়ে যখন তাপ দেবে পাতন করবে সেখান থেকে আমরা বেঞ্জিন পেতে পারি। এভাবে সাধারণত আমরা টলেইন থেকেও বিভিন্ন ধরনের ক্লোরোবেঞ্জিন পেতে পারি, সরি ফেনলের মধ্যে যখন ফসফরাস পেন্টাক্লোরাইড দেবে, ফসফরাস ট্রাইক্লোরাইড দেবে বা থাইওনিক ক্লোরাইড দেবে সেখান থেকে ক্লোরোবেঞ্জিন পাবে। এভাবে সাধারণত আমরা ক্লোরোবেঞ্জিন প্রস্তুত করতে পারি। এখানে আরেকটা বিষয় আছে যে ডিডিটি, ডিডিটি হচ্ছে একটা জীবাণুনাশক পদার্থ। এই ডিডিটি পূর্ণ নামটা কি, অর্থাৎ এটা হচ্ছে যে 4-4-4-4 ডাইক্লোরো ইথেন। এটা আসলে সংকেতটা হচ্ছে কিরকম দেখো, ইথেনের জন্য কার্বন আছে দুইটা, ইথেনের জন্য কার্বন কয়টা, দুইটা কার্বন, এবং 4-4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন কথা বললাম, 4-4 ডাইক্লোরো মানে এরকম দুইটা ডাইক্লোরো হবে, 4-4 ডাইক্লোরো ডাইফিনাইল, 4-4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ট্রাইক্লোরো ইথেন, এটা হচ্ছে ডিডিটি। অর্থাৎ এই ডিটা আনা হয়েছে ডাই থেকে, এই ডিটা আনা হয়েছে ডাই থেকে, এই ডিটা আনা হয়েছে ট্রাই থেকে, তো এটার নাম হচ্ছে ডিডিটি। এখন এই ডিডিটিটা সাধারণত আমরা কোথা থেকে প্রস্তুত করে থাকি, বিশেষ করে ক্লোরোবেঞ্জিন থেকে, ক্লোরোবেঞ্জিন এরকম ক্লোরোবেঞ্জিন দুই মলিকুল ক্লোরোবেঞ্জিনের মধ্যে সাথে যদি ক্লোরাল মিশ্রিত করি, ক্লোরাল বলতে আমরা বুঝি ট্রাইক্লোরো ইথেন, এই তিনটা ক্লোরিন দিলাম মনে করো, এবং এখানে ট্রাইক্লোরো ইথানল, এটাকে যদি তুমি কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি উত্তপ্ত করো তখন সেখানে ডিডিটি পাবে। অর্থাৎ দুইটা ক্লোরিন ক্লোরোবেঞ্জিন এই দুই কণার যুক্ত হবে, এই দ্বিবন্ধন থেকে অক্সিজেনটা নিয়ে যাবে, আর এখান থেকে দুইটা হাইড্রোজেন এসে এখানে পানি আলাদা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে সাধারণত আমরা ডিডিটি, এটা এক ধরনের অ্যালকাইল হ্যালাইড না, আসলে এটা অ্যারোমেটিক হ্যালাইড, এটা এক ধরনের অ্যারোমেটিক যৌগের অস্তিত্ব থাকলে সেটা সাধারণত আমরা অ্যারোমেটিক হ্যালাইড হিসেবে বিবেচনা করতে পারি। আবার অ্যারোমেটিক হ্যালাইডকে আমরা শনাক্ত করতে পারি, যে অ্যারোমেটিক হ্যালাইডকে যখন প্রথমে তুমি অ্যামোনিয়া দেবে কিপ্রাস অক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে, তখন সেখানে কী উৎপন্ন হবে, অ্যানিলিন উৎপন্ন হবে। সেই অ্যানিলিনের মধ্যে তুমি যদি মনে করো ক্লোরোফর্ম দাও বা কঠিন পরিশ্রমে দিয়ে উত্তপ্ত করো তাহলে উৎকট গন্ধযুক্ত গ্যাস অর্থাৎ ফিনাইল অ্যাসোসিয়েটেড উৎপন্ন হবে। এটা যদি উৎপন্ন হয় বোঝা যাবে যে সেখানে মনে করো হেলু বেঞ্জিন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি আলোচনা করলাম এগুলোর আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমার বাসার কাজটা লিখে নাও। বাসার কাজ হচ্ছে আজকে তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে 89তম ক্লাস, কাজে উদ্দীপক নম্বর হচ্ছে 89। এখানে একটা রিয়েকশন দিচ্ছি মনে করো CH3
CH2 OS প্লাস মনে করো সেখানে ক্লোরিন দিলাম, ক্লোরিন না দিয়ে হাইড্রোজেন দিচ্ছি, হাইড্রোজেন দিলাম এখানে আমি কিঠুন দিই যেখানে CH3 C2 CH3 দিলাম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এখানে তাপ দিলে মনে করো ক্লোর হ্যালোফ্লোরিন উৎপন্ন হয়। আচ্ছা দেখো এখানে বলবে দে এখানে প্রধান উৎপাদ পাবে দে যে হ্যালোফ্লোরিন এর সাথে মনে করো এটা এক কম্পাউন্ড একটা কোনো প্রচলিত যৌগের সংকেত নয়, এটা হচ্ছে একটা কম্পাউন্ড পেলাম, তারপর এখানে মনে করো CH3 CWNA প্লাস সোডিয়াম হ্যালাইড প্লাস পানি, এটা একটা উদ্দীপক। কদি আমি দিচ্ছি যে DDT সংকেত, দেখো DDT এ সংকেত লিখো, নাম্বার হচ্ছে 1। ক দিয়ে দিচ্ছি ক্লোরোফর্মের ক্লোরোফর্ম শনাক্তকরণ, শনাক্তকরণ পরীক্ষা পরীক্ষা দেখাও 2। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে উদ্দীপকে অ্যাযৌগটি অ্যাযৌগটি জৈব অ্যাসিড অ্যাসিড বা তার জাতক থেকে জাতক হতে উৎপন্ন করা যায় না কেন, করা যায় না যায় না ব্যাখ্যা করো, যায় না ব্যাখ্যা করো কেন উৎপন্ন করা যাবে না সেটা ব্যাখ্যা করবে। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে উদ্দীপকে অ্যাযৌগটি অ্যাযৌগটি ক্লোরিনযুক্ত যৌগ হলে যৌগ হলে তার প্রস্তুতি তার তার প্রস্তুতি একটি প্রণালী একটি প্রণালী বিশ্লেষণ করে। কৃষিকাতে আসল DDT সংকেত আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে যে 4-4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তার বললাম যে আসল ক্লোরোফর্মের শনাক্তকরণ সেটার মধ্যে তুমি মনে করো প্রাইমারি এমিন দেবে প্লাস তার গোলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সেটা শনাক্ত করবে। তো উদ্দীপক এই যৌগটি কেন জৈব অ্যাসিড বা তার জাতক থেকে প্রস্তুত করা হয় না সে সম্পর্কে ধারণা দেবে। তারপর হচ্ছে উদ্দীপকের এই যৌগটি যদি ক্লোরিনযুক্ত হয় তাহলে অর্থাৎ ক্লোরোফর্ম ক্লোরোফর্মের শিল্প উৎপাদন প্রণালী বা প্রস্তুতির একটা পদ্ধতি সমীকরণ সহ বর্ণনা করবে। এটা আসলে যে চারটা ধাপে করা হয় ব্লেসিং পাউডার এবং পানি মিশ্রণের মাধ্যমে সেটা আসলে ব্যাখ্যা করতে হবে, হয়তো ইথানল থেকে না ক্লোরোফর্ম থেকে। প্রিয় শিক্ষার্থীদের তাহলে আজকে এতটুকু থাকো, তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।